বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে একমাত্র বিএনপি বা শহীদ জিয়ার কর্মী খালেদা জিয়ার সৈনিকরাই বাংলাদেশে সেই প্রত্যাশিত ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং সেই জন্যই সেই প্রত্যাশিত বাংলাদেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে সেজন্য আমি বলেছি টেক ব্যাক বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশকে যদি করতে হয় বাংলাদেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশকে যদি আমাদের আবার পুনর্গঠন করতে হয় তাহলে রাজপথ ছাড়া কোনো উপায় নাই সামনে ডাক আসবে এক মিনিট সামনে ডাক আসবে যেদিন ডাক আসবে আজকে আমরা একটু পরে দোয়ায় অংশগ্রহণ করব আসুন আমরা আজকে এই দোয়ার মাধ্যমে শপথ গ্রহণ করি কি সেই শপথ সামনে যেদিন দেশ রক্ষার মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ডাক আসবে সেদিন শহীদ জিয়া এবং খালেদা জিয়া তথা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক যেই হোক না কেন শহীদ জিয়ার কর্মী খালেদা জিয়ার সৈনিক একজন রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবে না আমরা বাংলাদেশে এই স্বৈরাচারের আমলে ভোট ডাকাতি দেখেছি আমরা বাংলাদেশে বিগত এক যুগ ধরে এই স্বৈরাচারের আমলে গুম দেখেছি খুন দেখেছি আমরা বাংলাদেশে বিগত এক যুগে এই স্বৈরাচার ভোট ডাকাতের আমলে আমরা বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া লক্ষ লক্ষ টাকার কথা শুনেছি প্রিয় ভাই বোনেরা আজকে শুধু ভোট ডাকাতি হচ্ছে না আজকে শুধু টাকা পাচারই হচ্ছে না আজকে মানুষের বাক স্বাধীনতা বলে মানুষের গণতান্ত্রিক অধিকার বলে প্রত্যেকটিকে ছিনিয়ে নেওয়া হয়েছে চেয়ারম্যান প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে করতালির মাধ্যমে এদের হাতে যেমন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন নিরাপদ নয় ঠিক একইভাবে এদের হাতে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সেই মঞ্চ যেই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদেরকে আবরার কথা বলেছিলাম মনে আছে আপনাদের আবরার কথা প্রত্যেকের আপনাদের আব্রার কথা মনে আছে আব্রার সেদিন কি বলেছিল আব্রার সেদিন প্রতিবাদ জানিয়েছিল কিসের প্রতিবাদ আমরা দেখেছি একটি দেশ আমাদের বাংলাদেশের মানুষের ঈর্ষার পানি তারা না বলে নিয়ে যাচ্ছে একটি দেশ বাংলাদেশের জমি বাংলাদেশের মানুষকে না জানিয়ে ব্যবহার করছে আব্রার সেই প্রতিবাদ করেছিল কিন্তু আমরা কি দেখলাম আব্রারকে হত্যা করলো নৃশংসভাবে হত্যা করলো কারা এই খুনি মাফিয়া সরকারের ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনাদের প্রত্যেকেরই মনে আছে যে এই অবৈধ সরকারের এক অবৈধ মন্ত্রী একটি দেশ থেকে ঘুরে আসার পরে দেশের মানুষকে কি বলল যে বলে এসেছি তাদেরকে অনুরোধ জানিয়ে এসেছি যে কোনো মূল্যে হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে মনে আছে আপনাদের প্রিয় ভাই বোনেরা একটা একটা রাজনৈতিক দল তাদের নেতারা কতটা নির্লজ্জ হলে এবং মানুষের প্রতি কতটা অশ্রদ্ধা থাকলে কতটা আস্থাহীনতা নিজের দেশের মানুষের প্রতি থাকলে অন্য কাউকে তারা বলে আসে অন্য কারো পা ধরা হয়ে আসে আজকে শুধু তাই না এই আজকের মাফিয়া সরকারের যে নেত্রী আজকে এই খুনি সরকারের যে নেত্রী এই নিশিরাতের ভোট ডাকাত সরকারের যে নেত্রী শেখ হাসিনা সেও ঘুরে আসলো একটি প্রতিবেশী দেশ থেকে এসে কি বলল আমি দিয়ে এসেছি যা দিয়ে এসেছি আর তা তারা সারা জীবন মনে রাখবে প্রিয় ভাই বোনেরা মনে আছে আপনাদের কিন্তু আমরা কি কোনো পত্রিকায় অথবা সেই নিশিরাতের যে ভোট ডাকাত সরকারের নেত্রী তার মুখে কি আমরা শুনেছি সে কি নিয়ে এসেছে বাংলাদেশের মানুষের জন্য এই কথা কিন্তু বাংলাদেশের কোনো মানুষ শুনেনি জানে না দেশের জন্য কি নিয়ে এসছে দেশের জন্য কিছু আনেনি নিজের ক্ষমতা ধরে রাখার জন্য দেশের মানুষ এবং দেশের স্বার্থকে সে বিকিয়ে দিয়ে এসেছে কাজেই এদের হাতে যেমন মানুষের ভোটের অধিকার ভোট নিরাপদ নয়
এদের হাতে যেমন বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ নিরাপদ নাই, এদের হাতে যেমন বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা নিরাপদ নাই, এদের হাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিরাপদ নয়।